বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে প্রথমবারের মতো পালিত হয়েছে জাতীয় প্রবাসী দিবস। প্রবাসীদের স্বার্থ সংরক্ষণে বিমানবন্দরে ভোগান্তি কমানো, বিশেষ ট্রাইব্যুনাল গঠন সহ বেশ কিছু দাবি জানিয়েছেন প্রবাসীরা। উপযুক্ত সম্মান ও সময়োপযোগী সেবা পেলেই প্রবাসী দিবস সফল হবে মনে করেন কুয়েত প্রবাসী বাংলাদেশিরা। কুয়েত প্রতিনিধি আলামিন রানা রিপোর্ট জানাচ্ছেন ইলিয়াস কমল। জন্মভূমি আপনজন ছেড়ে দূর দেশে দিনরাত ঘাম ঝরিয়ে বৈদেশিক মুদ্রা আয় করছেন প্রবাসী বাংলাদেশিরা। রেমিটেন্সের মাধ্যমে মজবুত করছেন রিজার্ভ ও দেশের অর্থনীতি। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে 1.5 কোটির বেশি বাংলাদেশি প্রবাসী কাজ করছে। রেমিটেন্স যোদ্ধা হিসেবে পরিচিত এই প্রবাসীরা সরকারি সেবা পেতে ভোগান্তি দূর করার আহ্বান জানান। একই সাথে বিদেশে বসেই যেন দেশের আইনি জটিলতা মোকাবেলা করা যায় সেই লক্ষ্যে বিশেষ ট্রাইব্যুনালেরও আবেদন জানান তারা। সময় মতো ছুটি, আগামা সংক্রান্ত সমস্যা, ধরুন আমরা দেশে যেতে পারি না, এই কারণে আমাদের জায়গা, জমিন এবং অন্য অন্য যেগুলো বিষয়ে সমস্যা তৈরি হয় সেই সমস্যা সমাধানের জন্য সরকারের কাছে বিশেষ অনুরোধ করব, আমাদের জন্য একটা জন্য বিশেষ ট্রাইব্যুনাল তৈরি করা হয়। সাধারণ প্রবাসীদেরকে যেভাবে হয়রানি করা হয় সেই হয়রানি বন্ধে সরকারকে উদ্যোগ নিতে হবে। জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট সেবা আরও সহজ করার দাবি তাদের দীর্ঘদিনের। আমরা প্রবাসীরা পাসপোর্ট এবং জন্ম নিবন্ধন সংশোধন ক্ষেত্রে আমাদেরকে অনেক হয়রানির শিকার হতে হচ্ছে। আমরা সরকারকে অনুরোধ জানাচ্ছি আমাদের এইগুলো যেন সহজেই আমরা সংশোধন করতে পারি, সেদিকে খেয়াল রাখার জন্য। পাসপোর্টের মধ্যে নাম অথবা বয়সের একটু 19-20 কারণে আমরা ভোগান্তির শিকার হচ্ছি, সেই ভোগান্তি থেকে আমরা যেন সহজে MRP পাসপোর্ট দিয়ে যেন ই পাসপোর্ট করতে পারি। প্রবাসী কেউ মারা গেলে মরদেহ দেশে আনার ব্যবস্থা আরও সহজ ও রেমিটেন্স প্রণোদনার হার বাড়ানোর দাবি জানিয়েছেন কুয়েত প্রবাসীরা। আমাদেরকে 5% প্রণোদনা দেওয়া হোক, তাইলে হুন্ডি যারা টাকা পাঠায় ওইখান থেকে আমাদের লোকজন ফিরিয়ে আসবে এবং ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাইব। কোনো দুর্ঘটনাবশত মৃত্যুবরণ করে ওই সব লাশগুলা যেন সরকারের মাধ্যমে বিনা খরচে আশা করি খুব সহজে হস্তান্তর করা হয় তাদের পরিবারের কাছে। প্রবাসীদের প্রতি আরেকটু মনোযোগ দিয়ে সমস্যার সমাধানে যথাযথ উদ্যোগ নেওয়া হোক এমনটাই প্রত্যাশা প্রবাসী বাংলাদেশিদের। ইলিয়াস কমল, মাইটিভি।